সুদানের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে শুক্রবার সৌদি আরব ইসরায়েলের সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করে দেয়। তবে যে দেশটি ঐতিহাসিকভাবে ইসরায়েলের বিরোধিতা করে আসছে এবং এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, হঠাৎ করেই তারা কেন তাদের ইসরায়েল বিরোধী নীতিতে পরিবর্তন আনছে, কি সেই কারণ, এ নিয়েই এবারের দৃশ্যপট। প্রতিষ্ঠার পর থেকে এখনও রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সৌদি আরব। এর মূল কারণ হিসেবে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনকে উল্লেখ করে আসছে দেশটি। প্রথম থেকেই তারা দাবি করে আসছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, এর আগে দেশটিকে স্বীকৃতি দেয়া হবে না। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে 2020 সালে চার আরব জাতি, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান একটি ঐতিহাসিক চুক্তিতে সই করে, যেটি আব্রাহাম অ্যাকর্ড নামে পরিচিত। আব্রাহাম অ্যাকর্ডস দ্বারা সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য চুক্তিবদ্ধ হয়। বিনিময়ে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা উপত্যকায় তাদের সার্বভৌমত্ব স্থগিত করবে এবং সেখানে নতুনভাবে দখলীকরণ প্রক্রিয়া বন্ধ রাখবে। আর তাদের সঙ্গে ইসরায়েলের বিনিয়োগ, পর্যটন, সরাসরি ফ্লাইট, নিরাপত্তা, টেলিযোগাযোগ এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার চুক্তি সম্পাদন হবে। ফিলিস্তিনেরা এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা ও বেইমানি আখ্যা দিয়েছে। তাদের শঙ্কা, ফিলিস্তিনিদের ভূমি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে এই চুক্তি। ফিলিস্তিনের আপত্তি সত্ত্বেও চার আরব দেশ আব্রাহাম অ্যাকর্ডে সই করলেও বিরত থাকে সৌদি আরব। ইসরায়েল ফিলিস্তিন শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে জানায় রিয়াদ। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের বরফ গলার আভাস পাওয়া গেছে, যার অংশ হিসেবে তেল আবিব থেকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যাওয়ার জন্য নিজেদের আকাশ ব্যবহারের সুযোগ করে দেয় সৌদি আরব। তবে সবচেয়ে শুক্রবারের ঘোষণার মধ্য দিয়ে এখন থেকে সৌদির আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল থেকে ভারত ও চীনের মতো দেশেও ভ্রমণ করতে পারবে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরেই গোপনে সম্পর্ক বজায় রেখে আসছে সৌদি আরব ও ইসরায়েল, এটা অনেকটাই ওপেন সিক্রেট। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও 2020 সালে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানকে নিয়ে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু সৌদি আরবে গোপনে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করেছিলেন বলেও খবর প্রকাশ হয়। সেই বৈঠকের আলোচ্যসূচি বা বিস্তারিত কোনো কিছুই জানানো হয়নি। তবে তেলের বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি ইসরায়েলি প্রযুক্তি সহায়তা ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আধিপত্যের জন্য গোপনে পারস্পরিক সম্পর্ক জোরদারের অভিযোগ রয়েছে সৌদি ইসরায়েলের বিরুদ্ধে। ইরাকে শিয়া রাজনৈতিক নেতৃত্ব, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবসহ রাজনৈতিক ও ধর্মীয় কারণে এমনিতে তেহরানের সঙ্গে দা কুমড়োর সম্পর্ক সৌদি আরবের। আবার ইরানের পরমাণু কর্মসূচি ও ভূ রাজনৈতিক কারণে দেশটির বিরোধিতা করে আসছে ইসরায়েল। ইরান বিরোধী মনোভাবের কারণে সৌদি আরব ও ইসরায়েল উভয়ই গোয়েন্দা তথ্য বিনিময় করে থাকে। ইরান বিরোধী অবস্থান থেকেই মূলত সৌদি আরব ও ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা, যেখানে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল প্রশ্নে নিজেদের নীতি পরিবর্তনের অন্যতম একটি কারণ লোহিত সাগরের তিরান ও তানাফির দ্বীপের নিয়ন্ত্রণ। মিশর থেকে সৌদি আরবের কাছে দ্বীপ দুটি হস্তান্তর করতে সম্মত হয়েছে তেল আবিব। এছাড়া হোয়াইট হাউস জানিয়েছে লোহিত সাগরের তিরান ও সানাফির দ্বীপ থেকে মার্কিন সেনাসহ সব শান্তিরক্ষীদের প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। 1950 সাল থেকে তিরান ও সানাফির দ্বীপের নিয়ন্ত্রণ মিশরের কাছে। 1956 সালে ইসরায়েল আবার তা দখল করে নেয়।
মিশর পরে আবার কিছু অংশের নিয়ন্ত্রণ নিলেও ১৯৬৭ সালের যুদ্ধে ওই দুটো দ্বীপের পাশাপাশি সিনাই উপদ্বীপও দখল করে নেয় ইসরায়েল। তবে ১৯৭৮ সালের ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি অনুযায়ী সিনাই উপদ্বীপ, তিরান ও সানাফির দ্বীপের নিয়ন্ত্রণ মিশরের কাছে হস্তান্তর করে তেল আবিব। ২০১৬ সালে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে জাতীয়তাবাদীদের আন্দোলনের মুখে দ্বীপগুলো সৌদি আরবের কাছে সমর্পণ করেন আবদেল ফাত্তাহ আল সিসি। মিশরের সরকার তখন জানায় দ্বীপগুলোর মালিকানা আসলে সৌদি আরবেরই। ১৯৫০ সালে সেগুলো মূলত মিশরকে লিজ দেয়া হয়েছিল। লোহিত সাগরের অধিকাংশ নৌযানের চলাচল নিয়ন্ত্রণ হয় তিরান দিয়ে, আর ইসরায়েলের এইলাত যেতে হলে তিরান দিয়েই যেতে হবে। অর্থাৎ লোহিত সাগরে চলাচলে ইসরায়েলের একমাত্র পথই হল তিরান। অন্যদিকে পর্যটক আকৃষ্ট করতে এই শিল্পের উন্নয়নে দ্বীপটির আধুনিকায়ন করতে চায় সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমান একদিকে যেমন ইরানি শক্তির বিরুদ্ধে লড়াই করছেন, তেমনি অন্যদিকে তিনি তার দেশকে আরও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গিয়েও নতুন নতুন কৌশল গ্রহণ করছেন। আরব বসন্ত এবং ইসলামপন্থী সহিংসতার হুমকির কারণেও ইসরায়েল বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে সৌদি আরব। মোহাম্মদ বিন সালমান মনে করেন ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য মধ্যপ্রাচ্যে কিছু পরিবর্তন আনতে হবে, আর সেই পরিবর্তনের সূচনা ঘটাতে হবে নিজের ঘরেই। ইরানকে মোকাবিলা করার মতো সৌদি আরবের সংস্কারও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে সৌদি আরবকে উদারপন্থী দেশ হিসেবে পরিচয় করাতে চান সালমান। তবে বিশ্লেষকরা বলছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনিদের অধিকার আদায়ে এখনও অটল। সৌদি আরব মনে করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিলে ফিলিস্তিনিদের ইসরায়েলের দমনপীড়নের বৈধতা দেওয়া হবে, একই সঙ্গে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যেতে পারে। এছাড়া মুসলিম বিশ্বে যে ক্ষোভ তৈরি হবে তাতে দেশটিকে কঠোর সমালোচনা ও বয়কটের মুখে পড়তে হতে পারে বলেও ধারণা করছে রিয়াদ।